টানা এক মাস সিয়াম সাধনার পর বিশ্বব্যাপী ঈদ উল ফিতর উদযাপন করেছে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। ক্রীড়াঙ্গনে তারকারাও ব্যস্ত রয়েছেন পরিবার কিংবা আসন্ন মাঠের সূচি নিয়ে। তবে যেখানেই থাকুন না কেন, বিশেষ এই দিন উপলক্ষে বার্তা দিয়েছেন ক্রীড়াবিদরা। প্রিয়জনের সঙ্গে ঈদের এই মুহূর্ত যেন আনন্দ বয়ে আনে, এমনই বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই। এবার ঈদে মাগুরায় বাবা মায়ের সঙ্গে ঈদ পালন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আপনজনদের সাথে নিয়ে সবার ঈদ কাটুক আনন্দে ও উল্লাসে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পরিবার নিয়ে সৌদিতে পাড়ি দিয়েছিলেন আগেই, ওমরা হজের পর সেখানেই ঈদ উল ফিতর উদযাপন করেন তিনি। পরিবারের সবার ঈদ কাটুক আনন্দ আর নিরাপদে। তামিম ইকবাল বলেছেন, উৎসব মুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। এবং মাহমুদুল্লাহ জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।